দেখেন কত সুন্দর সুন্দর জায়গা। এই এই তোমরা দেশে এত বড় কাজ করো, ধান কাটো, কত কি পরিশ্রমের কাজ করো, এই ছোট ছোট গাছের ঢাক কাটতে পারবে না, খেজুর গাছের মতো কস কস করে কচু কাটা করে দিবা, হ্যাঁ এইটুকু কাজ তোমরা করতে পারবে না। তোমরা ভয় করো কেন যে পাম বাগানের কাজ কষ্ট? এই আমরা করতেছি না, ওরা কি মনে করে রে আমরা কাজ করতেছি না পাম বাগানে? এই তোমরা খালি মায়ের সন্তান, আমরা কি না? হ্যাঁ তোমরা মিছে উদে এত ভয় পাও কেন? চলে আসো, কোথায় এই মানুষের জিনিসের উপরে আক্রমণ করা যাবে না। গোলাপের গাছেও কাটা আছে কিন্তু সবাই ভালোবাসে, তো পাম বাগানে কাটা আছে কিন্তু টাকা আছে প্রচুর। তোমরা দেশে কয় টাকা ইনকাম করো? এই এই দেশে থাকো না, তোরা আর কতকাল গরিব থাকবি? তোরা আয় চলে আয় মালয়েশিয়া, চলে আয়। এই দেখো মাছের খেলা, আসো আসো, এই দেখো এইরম এইরম মাছ তোমরা পাবা দেখতে? বাংলাদেশে কখনো সম্ভব? হ্যাঁ পদ্মা নদীর ইলিশের তোরা ডিম খায় সব সাবার করে দাও, হ্যাঁ এই পদ্মা নদীর ইলিশের মাছের ডিম খায় সাবার করে দাও, কয় ইলিশ মাছের ডিম খাইতে মজা। এই তোরা যদি ডিম না খাইতি আজকে পদ্মা নদীর মধ্যে পানির মতো সব মাছে লোকানন্য কি কয় লোকারণ্য হয়ে যাইতো। দেখো এই দেখো কতটুকু জায়গার মধ্যে কত মাছ, এরা কেউ খায় না। এই আমরা বাঙালিরা এখানে এসে টুকি টুকি ধরি খাই, এরা গরিব এরা খায়, হ্যাঁ এরা গরিব এরা খায় না, হ্যাঁ এরা তাই তো, আমরা মাছে ভাতে বাঙালি। ওই দেখছো কি পরিমাণের মাছ, এই তোমরা চলে আসো এই মাছগুলো তোমাদের খাওয়াই দেব, আর কত কি দেখাবো। দেখো ছোট্ট ছোট্ট জায়গা, আসো তোমরা কেউ খারাপ ভাবে নিও না, ছোট ভাই বড় ভাই যাই যেভাবে আসো, দেখতেছো ভিডিওটা দেখো কি পরিমাণের মাছ। কি বলবো ভাই, আসলে মজা করলাম, মজা করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করলাম, যা বললাম সত্যি বললাম, এটাই সত্যি। যারা আসতে চাচ্ছেন মালয়েশিয়ায় আপনাদের জন্য শুভকামনা। এই এই তোমরা মাছ ঢিল ঢিল মারি সবগুলো মারি দিচ্ছ কেন? হ্যাঁ তোরা ঢিল মারি মাছ মারতেছ কেন? এটা তো অন্যায়। ঠিক আছে ভাই ব্রাদার, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।